দেখো রুটি করছি, রুটি আর সিমাইয়ের পায়েস করবো। সকাল সকাল চান টান হয়ে গেছে, তারপরে রুটি জানি দেখেছো। তো বন্ধুরা তোমার সঙ্গে থাকো, কি কি করছি আজকে। সকাল সকাল আজকে চলে এসেছি, রুটি পানা, রুটি আর সুজি খাওয়া হবে। রুটি না সুজি না, সিমাইয়ের পায়েস বন্ধুরা দেখো সিমাইয়ের পায়েসটা একদম হয়ে গেছে। একটু দুধ দুধ থাকতেই নামাতে হবে, তুমি জল জলের মতো টেনে নিবে। এইভাবে কিন্তু রুটি ছেড়ে সবসময় খাওয়া দিই। রেডি হয়ে গেল টিফিন, দেখো সকালের টিফিন রেডি হয়ে গেল। তারপরে এখন দেখো কতগুলো বাসন আছে, সেগুলো তো মাজতে হবে। তো এখন এরপরে মেজে গুছি, তারপরে আবার রান্না করবো। আজকে শনিবার, কি কাজকর্ম হচ্ছে সব তোমাদের দেখাবো। দেখো তো আসছি খাবারটা দিয়ে। তো বন্ধুরা চায়ের রুটি করেছি, গ্যাসের নামটা একটু মুছে নিব। বলেছো বন্ধুরা
একটু শনিবার বলে ঢেঁড়স ভাজাটাই করবো, খেতে ভালো লাগে শনিবার তো। জল নিয়ে নিয়েছি প্রথমে, আমরা কিন্তু ঢেঁড়সটাকে ধুয়ে নিয়ে কিন্তু কাটি কোনো সময়। আমরা ঢেঁড়স শব্দ আবার বাজার থেকে এসে এসে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ধুয়ে নিয়ে কাটি। তো বেশ সুন্দর করে ঢেঁড়সটাকে কেটে নেব, একটু ঢেঁড়স ভাজা করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আর সাপোর্ট করতে যাও। আমি ভিডিও এখন কম দিচ্ছি, আমি মনের বাড়িতে আছি বলে, অসুস্থ বলে এখানে আমি এখন আছি, তার জন্য ভিডিও আমার কম হচ্ছে। ফার্স্ট চ্যানেলেও আমি ভিডিও এখন দিতে পারছি না, আমার ফার্স্ট চ্যানেলে চলে যাও, ওরা অনেক অনেক চ্যালেঞ্জিং ভিডিও দেখতে পাবে। মাই সিম্পল ব্লগ, মাই সিম্পল ব্লগ হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল, আমার সেকেন্ড চ্যানেল হচ্ছে দ্য ডেইলি বি টিপি। আর তোমরা অনেকেই আমার জানতে চেয়েছো আমার নাম কি, আমার নাম হলো দীপালি। তো বন্ধুরা তোমরা তাহলে আমি সব তরকারি ফরকারি কেটে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তোমরা কিন্তু চলে যেও না, আমার ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আমি আজ শনিবারের কী করছি সকাল থেকে দেখতে পেলে কী কী করলাম, এতক্ষণ তো একা হাতে সব কাজ করে যাচ্ছি এক এক করে। জামা কাপড় মেলা হচ্ছে সকাল থেকে, বাসনপত্র মাজা হবে, এখন বসে গেছি তরকারি প্রচণ্ড গরম হাঁপাচ্ছি। তো ঠিক আছে, আমি ফিরে আসছি। মুগ ডাল আমি কিন্তু ভেজে সব সময় আগে থেকে ভেজে রাখি, তাহলে পোকা ধরবে না। তোমাদের একটা টিপস বললাম, হালকা লাইট দেখো আমি ভেজে রেখেছি, হালকা লাইট যদি ভেজে রাখ মুগ ডাল তাহলে একদম পোকা
কথা বলবে না, এটা তোমাদেরকে টিপস দিয়ে দিলাম। তো এই মুগ ডাল হচ্ছে কি কি হচ্ছে আমরা আগে বলে দিই তোমাকে। গাঁঠা হবে আলুর তরকারি, ঢ্যাঁড়স ভাজা, উলের চাটনি, আর ঢ্যাঁড়সটাকে ডালের মধ্যে সেদ্ধ দেবো। আর হবে আলু পেঁপের তরকারি, আর কি হচ্ছে লাস্ট আমাদের দেখা। তো স্টার্ট করে দিচ্ছি তোমাদের জন্য আজকের শনিবারে হচ্ছে লাঞ্চে শেষ পাতে কি আছে সেটাই তোমাদের দেখাবো, বুঝেছো তোমরা? তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো শনিবারের শেষ পাতে কি আছে। বাড়িতে রুগি মানুষের জন্য কয়েকটা পেঁপে খেতে হবে, পেঁপে দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ হলুদ ডালে আগে থেকে। সেদ্ধর সময় লবণটা দেওয়াটা খুব জরুরি, সেটা উঠবে না। চলো বন্ধুরা সঙ্গে থাকো। আজকে শনিবারে কি কি রান্না করেছি, প্লেন ভাত, উলের চাটনি, মুগের ডাল ঢ্যাঁড়স দিয়ে, ঢ্যাঁড়স ভাজা, আলু পেঁপের তরকারি, কুমড়ো আর ডাঁটা, আর তোমাদের আর একটা হচ্ছে লেবু
এক টুকরো, আর শেষ পাতে তোমাদের দই। আজকে শনিবার, তো নুন চিনি আর টক দই অবশ্যই গরমের দিনের জন্য খুব ভালো বন্ধুরা। এটাই আজকে আমার হচ্ছে খাবার, তো শনিবারের তোমাদের খাবারটা আজকে বলে দিলাম। তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। টাটা বাই বাই, নেক্সট ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।